এত কান্নাকাটি করেও লাভ কিছু হলো না আদালতের মধ্যে রীতিমতো হাত করে পরিবারকে ছেড়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত মানিক ভট্টাচার্য কিন্তু গেল তার সমস্ত চেষ্টা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য এবং পুত্র সৌভিক ভট্টাচার্যকে শেষ পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতেরই নির্দেশ দিলেন ইডি আদালতের বিচারক বুধবার ভ্যাংসাল কোর্টে এই মামলায় শুনানি ছিল আজ বুধবার এদিন মানিকের স্ত্রী এবং ছেলে জামিনের আর্জিও জানিয়েছিলেন আদালতে কিন্তু সেই আর্জি পুরোপুরি খারিজ হয়ে যায় আদালত থেকে বের করে আপাতত জেলেই নিয়ে যাওয়া হচ্ছে তাদের মানিকের ছেলে সৌভিককে নিয়ে যাওয়া হচ্ছে প্রেসিডেন্সি জেলে সেখানেই রয়েছেন মানিক আর মানিকের স্ত্রীকে নিয়ে যাওয়া হচ্ছে আলিপুর জেলে সেখানে রয়েছে নিয়োগ মামলার আরও এক অভিযুক্ত মুখোপাধ্যায় এদিন আদালতে কেন্দ্রীয় সংস্থা ইডি জানায় মানিকের স্ত্রী শতরূপার সঙ্গে এক মৃত ব্যক্তির যৌথ ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে নিয়োগ লক্ষ লক্ষ টাকা পাচার করা হয়েছে মানিকের ছেলে সৌভিক দু সালে দুবার লন্ডন যান প্রথমে লন্ডন যাত্রার কথা গোপন করেন তিনি পরে পাসপোর্ট দেখিয়ে তাকে বিদেশ যাত্রার কারণ জিজ্ঞাসা করলে তিনি গোয়েন্দাদের বলেন পড়াশোনা করতে লন্ডন গিয়েছিলেন প্রসঙ্গটা হচ্ছে নিয়োগ দুর্নীতি মামলায় গত সাতই জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করেছেন মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা এবং ছেলে সৌভিক ইডির চার্জশিটে নাম রয়েছে এই দুজনেরই সঙ্গে সৌভিকের দুটি সংস্থাও দুর্নীতিতে যুক্ত বলে চার্জশিটে জানিয়েছেন গোয়েন্দারা এদিন ইডির আইনজীবী বলেন অভিযুক্তরা নিয়োগ দুর্নীতির সঙ্গে গভীরভাবে জড়িত তারা সমস্তই জানতেন এদের জন্য হাজার হাজার যোগ্য যুবক যুবতীর সঙ্গে বছরের পর বছর বঞ্চনা হয়েছে শুধু তাই নয় গ্রাম গ্রামান্তরে যেসব শিশুরা মাইলের পর মাইল হেঁটে স্কুলে পৌঁছায় তাদের সঙ্গেও প্রতারণা করেছেন অভিযুক্তরা আজ তার শাস্তি ভোগ করছেন সপরিবারের জেলে মানিক ভট্টাচার্য কি বলবেন দর্শক দুর্নীতি করে এত টাকা ইনকাম করে কি সুখে আছে সে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখুন পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন স্মার্ট দুনিয়ায়